সকলকে ওয়েলকাম। আজকে আমাদের ভিডিওর মেইন যে টপিক তা হলো ন্যান্ড গেট দিয়ে অর গেট কী করে তৈরি করতে হয়, অর্থাৎ আমরা আজকে ন্যান্ড গেট দিয়ে অর গেটকে তৈরি করব। তো প্রথমেই জানতে হবে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করতে গেলে আমাদের কতগুলো গেট প্রয়োজন। টোটাল আমরা তিনটে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করব, ঠিক আছে? অর্থাৎ আমরা প্রুফ করব যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট তৈরি করা যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমি একটি ন্যান্ড গেট উপরে নিয়ে নিচ্ছি। তো ন্যান্ড গেটের ইনপুট লাইন হলো এটা। তো এবার ইনপুট লাইনকে আমি দুটো প্রান্তে ডিভাইড করব, একটা উপর পোর্শন একটা নিচ পোর্শন। এবার ন্যান্ড গেট মানে তোমরা জানো এন্ড গেটের ঠিক অপোজিট কাজ করে, সে কারণে এই হলো এন্ড গেট। এবার এর সাথে যদি আমি একটি কমপ্লিমেন্ট সাইন অর্থাৎ এই রাউন্ড সিম্বলটি অ্যাড করে দিই তাহলে এটা হয়ে গেল ন্যান্ড গেট। তো এই গেল ফার্স্ট ন্যান্ড গেট। এবার একই রকমভাবে আমি নিচে আরও একটি ন্যান্ড গেটকে নেব। তো আরও একটি ন্যান্ড গেট আমি নিচে নিচ্ছি। একই রকমভাবে এক্ষেত্রেও আমি দুটি প্রান্ত ন্যান্ড গেটের ক্ষেত্রে নেব। তো এই গেল আমাদের এন্ড গেট। এবার এর সাথে নট সিম্বল অ্যাড করে দিয়ে হয়ে গেল এটা ন্যান্ড গেট, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আমরা এই দুটো ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এটা ফার্স্ট ন্যান্ড গেটের, সেকেন্ড ন্যান্ড গেটের আউটপুট এটা। এবার এই দুটো ন্যান্ড গেটকে আমরা আউটপুটকে আমরা একটি ন্যান্ড গেট হিসেবে রেজাল্ট দেখাবো। তো এই গেল আমাদের প্রথম ন্যান্ড গেটের ইনপুট লাইন আর এই হলো আমাদের সেকেন্ড ন্যান্ড গেটের ইনপুট লাইন। এবার আমরা এখানে আরও একটি যে গেট তৈরি হবে, যে গেট তৈরি করব সেটাও ন্যান্ড গেট। এই হলো আউটপুট, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এর যে ইনপুট এবং আউটপুট সিগন্যাল সেগুলো আমরা তৈরি করে নিচ্ছি। সাপোজ ধরে নাও আমি এখানে ইনপুট লাইন হিসেবে এ নিলাম, একে ইনপুট করালাম, ঠিক আছে? আর এখান থেকে সেকেন্ড যে ন্যান্ড গেট সেখান থেকে আমি বিকে ইনপুট করালাম, ওকে? এবার এখান থেকে যদি এ ইনপুট হিসেবে যায় তাহলে এর দুটো প্রান্ত এখানে ডিভাইড হচ্ছে, অর্থাৎ উপর পোর্শন দিয়েও এ যাবে আবার নিচ পোর্শন দিয়েও এ যাবে, তাই না? তাহলে এই ন্যান্ড গেটের যে আউটপুট লাইন সেটা হলো এটা। এবার এই ন্যান্ড গেটের আউটপুট তাহলে কী দাঁড়াচ্ছে? এ বার ইনটু এ বার। এবার এদের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে আউটপুট হিসাবে দাঁড়াচ্ছে এ বার। তাহলে এবার কেন হলো? কারণ এই লাইন থেকেও এ যাচ্ছে, তাই না? এখান থেকে এত পর্যন্ত এ, যখনই এটা ন্যান্ড গেট হিসাবে এক্সিকিউট হচ্ছে তখন এটা কী হয়ে যাচ্ছে? এ বার। একই রকমভাবে এখানেও তাই, এ বার। আর মাল্টিপ্লাইটা কেন হলো? তার জন্য, তার কারণ হলো কি? এটা ন্যান্ড গেট অর্থাৎ নট অ্যান্ড গেট, অ্যান্ড গেটে গুণ হয় তার জন্য এ বার। এবার এ বার ইনটু এ বার করলে হয়ে যাচ্ছে এ বার। ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও একই সিমিলার আগের ন্যান্ড গেটের ক্ষেত্রেও এক্ষেত্রেও তাই, অর্থাৎ এখানে যাবে বি বার ইনটু বি বার, মাল্টিপ্লাই করলে কী দাঁড়ায়? বি বার। অর্থাৎ উপর পোর্শন দিয়েও, এই ন্যান্ড গেটের উপর পোর্শন দিয়েও বি যাবে, আর এতদূর পর্যন্ত আসবার পরে অর্থাৎ এই ন্যান্ড গেটের পরে চলে আসলো এটা বি বার। ঠিক একই রকমভাবে নিচ থেকেও তাই, এটাও বি বার। আর যেহেতু এটা ন্যান্ড গেট সে কারণে টোটাল বি বার ইনটু বি বার মাল্টিপ্লাই হয়ে গিয়ে দাঁড়াচ্ছে বি বার। তো এই গেল টোটাল দুটো ন্যান্ড গেটের আউটপুট, অর্থাৎ প্রথম ন্যান্ড গেটের আউটপুট এখানে এ বার এবং সেকেন্ড ন্যান্ড গেটের আউটপুট এখানে বি বার।
এবার আমরা ফাইনাল আউটপুট হিসেবে রেজাল্টকে এক্সিকিউট করব। তার জন্য আমরা f লিখলাম, f মানে হচ্ছে ফাংশন ইজ ইকুয়াল টু, যেহেতু এর ইনপুট লাইন উপরের a বার, তার জন্য a বার লিখলাম, এবং নিচের ইনপুট লাইন b বার, সে কারণে b বার। এবার যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে, গুণ হচ্ছে, তার জন্য মাল্টিপ্লাই সিম্বল, অর্থাৎ ন্যান্ড গেটের মাল্টিপ্লাই সিম্বল হয় গুণ। এবং যেহেতু এটা আরও একটি ন্যান্ড গেট, তার জন্য পুরোটার উপর এখানে বার হলো। এবার আমরা এই জায়গায় সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এর বদলে আমরা এটাও লিখতে পারি যে এ ডবল বার প্লাস বি ডবল বার। এবার আমরা কি করব, এই দুটো বারকে, দুটো বার যদি একসাথে থাকে তাহলে আমরা দুটো বারকে একবারে তুলে দিতে পারি। তুলে দিলে কী দাঁড়াচ্ছে, এ প্লাস বি। অতএব প্রমাণিত যে এখানে লাস্ট আমাদের কী দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, এ প্লাস বি। আমরা শুরু করেছিলাম এ এবং বি, এবং লাস্ট আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে রেজাল্ট সবসময় প্লাসে দাঁড়ায়, অর্থাৎ এক্ষেত্রেও এ প্লাস বি আউটপুট হিসেবে এখানে রেজাল্ট এক্সিকিউট হচ্ছে। অতএব প্রমাণিত যে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা সম্ভব। প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিও ডেসক্রিপশনে আরও অন্যান্য টিউটোরিয়াল ভিডিও রয়েছে এবং মক টেস্টও রয়েছে, তোমরা চাইলে সেই মক টেস্টগুলো দিতে পারো। ধন্যবাদ।